তৃতীয়বারের মতো ঢাকায় হয়ে গেল বিডি হিপ হপ ফেস্ট 2017। ছিল র‍্যাপ, হিপ হপ ডান্স, বিট বক্সিং সহ নানা কিছু। পাশ্চাত্য সংস্কৃতির সাথে নিজেদের পরিচয় ঘটাতে এই আয়োজন, বলছেন আয়োজকরা। 70-এর দশকে নিউ ইয়র্কে শুরু হয় হিপ হপের পথচলা। পাশ্চাত্যের এই ধারা এখন যুক্ত হয়েছে দেশীয় সংস্কৃতির সাথে। হিপ হপের মূল উপাদান র‍্যাপিং, ডিজেইং, সিনথেসিস ও বিটবক্সিং নিয়ে সাজানো হয় বিডি হিপ হপ ফেস্ট 2017। উন্নত দেশগুলোর সাথে নিজেদের এগিয়ে নেয়ার জন্য এমন আয়োজন, বলছেন আয়োজকরা। হিপ হপ কেমন ট্রেন নিয়ে আসতে পারে? আগে মানুষ ভাবতো যে হিপ হপ একটা দিকে আটকে আছে, একটা ফ্যাশন নিয়ে। আমরা দেখাতে চাইছি যে হিপ হপ আরো ফ্যাশন, বেটার সব ক্লোথ, মেকআপ দিয়ে আরো ডিফারেন্ট ভাবে কিছু করা যায়। এগুলা মানে বাংলাদেশে ওরকম হিপ হপটা নাই বলে আমরা একটু উদ্যোগ নিয়েছি যে হিপ হপটা কিভাবে আমরা বাংলাদেশকে ইয়াং জেনারেশনদের প্রেজেন্ট করব। তো আমরা অনেক বেশি ভালো রেসপন্স পেয়েছি। বাড়তি হিসেবে ছিল ফ্যাশন শোর ঝলমল আয়োজন। ফেস্টের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের 4,000 বছরের পুরনো সংস্কৃতি আর যার শেকড় অনেক গভীরে, কিন্তু আবার বাংলা ভাষা এমন একটা ভাষা যে বিভিন্ন বিদেশি শব্দ ভাষা এটাকে আত্মীকরণ করে নেয়, আত্মস্থ করে নেয়। আপনি আমি জানিও না এখন যে 5,000 ফার্সি শব্দ বাংলা ভাষাতে আছে। সুতরাং হিপ হপ যে বিনোদন, এই বিনোদনটা আসছে যদি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে মানুষ গ্রহণ করে তাহলে বাঙালিকরণ হয়ে যাবে। অনুষ্ঠানে ছিলেন এ সময়ে বিনোদন জগতের জনপ্রিয় তারকারা। ক্রাউড হবে এবং ডিফারেন্ট কিছু আমরা করছি। হিপ হপ ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস, বাংলাদেশে এখন অতটুকু হয়নি। আয়োজন শেষ হয় ফায়ার স্পিনিং এর মধ্য দিয়ে। দীর্ঘ সময়ের এই আয়োজন মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। কামরুন নাহার, 71, ঢাকা।